গোবিন্দগঞ্জের পাটের গুদামে আগুন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বাজারে পাট গুদামের আগুন 2 ঘন্টার পর নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গত বুধবার 20 ডিসেম্বর বেলা 11টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে গোবিন্দগঞ্জ, সাগাটা ও বগুড়া সোনাতলা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করে। দুপুর 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কমপক্ষে 4 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। জানা গেছে অগ্নিকাণ্ডের গুদামে পার্শ্ববর্তী 3টি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এর মধ্যে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইসলাম প্রধানের বাড়ি রয়েছে। তিনি জানান, বেলা 11টার দিকে মহিমাগঞ্জ বাজারে পশ্চিম দিকে পাট ব্যবসায়ী আজার আলী ব্যাপারী পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাট গুদামের পাশে 3টি বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। তার অভিযোগ, 15 থেকে 20 মিনিটের দূরত্বের পথ হলেও পার্শ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিস ফোন করার 1.25 ঘন্টাও গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিস 1 ঘন্টার পরে ঘটনাস্থলে পৌঁছে। এতে গুদামে রক্ষিত 0.25 কোটি টাকার পাট সহ 3টি বাড়ির 4 কোটি টাকার সম্পদ সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। দুপুর 1:30টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে, তদন্তের পর ক্ষতির পরিমাণ বলা যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, হঠাৎ করে গোবিন্দগঞ্জের পাট গুদামে আগুন লাগা সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।